ইউক্রেন রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 18ই মার্চ। দুই দেশের যুদ্ধের ফলে চুক্তি নবায়নে তাই দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাশিয়া বলছে যদি তার দেশের শস্য ও সার রপ্তানিতে বাধা দূর হয় তবেই শস্য চুক্তি নবায়ন করা হবে। বিশ্ববাজারে দামের দিক থেকে ইউক্রেন রাশিয়ার গম সবচেয়ে সস্তা হওয়ায় আমদানি শুরুতে ঘাটতি থাকলেও ভয়াবহ কোনো সংকট হয়নি। কিন্তু এই চুক্তি নবায়ন না হলে বেশি বিপদে পড়বে বাংলাদেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের মোট আটা তৈরির 70% গমই আমদানিকৃত। বেশিরভাগ গমই আমদানি করা হতো ভারত থেকে, কিন্তু বিধিনিষেধের কারণে গেল বছর নভেম্বরের শুরুতে ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় গমের এখন অন্যতম বড় উৎস ইউক্রেন। এখন কোনো কারণে চুক্তি নবায়ন না হলে কম দামে আটা তৈরির গম যেমন মিলবে না, তেমনি সরবরাহেও বাধা আসবে। আমাদের প্রায় 70% গম কিন্তু এখান থেকে আসে ইউক্রেন থেকে, যে চুক্তি যে কোনো মূল্যেই নবায়ন হোক ইউক্রেনও চাচ্ছে, কিন্তু বাধা হচ্ছে রাশিয়া। এখন রাশিয়া বাধা দেওয়ার যৌক্তিক কারণ হচ্ছে পশ্চিমাদের নানান ধরনের স্যাংশনের কারণে কেউ রাশিয়ার সাথে ব্যবসা করতে পারছে না বা ভয় পাচ্ছে আমাদের প্রদেশগুলো। আমার মনে হয় বাংলাদেশকে এখানে সিদ্ধান্ত নিতে হবে, কারণ অনেকেই রাশিয়ার সাথে ব্যবসা করছে, ভারত করছে, সৌদি আরব করছে, তো আমরা কেন করবো না? চুক্তির মেয়াদ পেরিয়ে যাওয়ার আগে ইউক্রেন থেকে আমদানিতে রাশিয়ার কারণে কিছুটা প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে দেশে দেশে খাদ্য সংকট তৈরির শঙ্কা দেখা দিলে গত বছরের 22 জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের 3টি বন্দর দিয়ে নিরাপদে শস্য রপ্তানিতে দুই দেশের মধ্যে চুক্তি হয়। চুক্তির পর গত 1 আগস্ট ইউক্রেন থেকে শস্য রপ্তানি শুরু হয়। গেল বছর 17ই নভেম্বর 4 মাসের জন্য এক দফা নবায়ন হয়, যা শেষ হবে 18ই মার্চ। এখন চুক্তি নতুন করে এক বছর বাড়াতে চায় ইউক্রেন। এমন সময়ে চুক্তি নবায়নে রাশিয়া দিয়েছে নতুন শর্ত। রাশিয়া বলছে রপ্তানিতে আর্থিক লেনদেন, অবকাঠামো ও বিমার ওপর নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে রাশিয়ার শস্য ও সার রপ্তানিতে বড় বাধা। বাধাহীনভাবে বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হলেই চুক্তিতে ফিরবে দেশটি। কিন্তু চুক্তির মেয়াদের সময় কমে এলেও এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার তথ্য পাওয়া যায়নি। রাশিয়া চুক্তিতে না থাকলে ইউক্রেন থেকে আমদানির সুযোগ বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে রাশিয়া থেকে গম আমদানি বাড়াতে হবে। তবে রাশিয়া থেকে আমদানিতে সব ব্যাংক ঋণপত্র খুলছে না, এতে বাংলাদেশেও গমের সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণে সম্প্রতি দেশে আটার দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। ইউক্রেনের সাথে শস্য আমদানির ক্ষেত্রে এখন একটা বড় বিষয় হচ্ছে এই চুক্তির ফলে তুরস্কতে ইন্সপেকশন হয়। আগে 21 দিনে পণ্য আসতো, এটা এখন কিন্তু প্রায় 40 দিন লেগে যাচ্ছে। সুতরাং এই সময়টা কমানোর জন্য আমরা জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ দাবি তুলতে পারে অন্যান্য দেশকে নিয়ে, যাতে দ্রুত এটা একটা সমাধান করা যায়। বাংলাদেশ সরকারকে উচিত হবে ব্যাংকগুলোকে এই ব্যাপারে এলসি খোলার জন্য রাশিয়ার সাথে জাতিসংঘের ওয়েবসাইটের হালনাগাদ তথ্য অনুযায়ী চুক্তি কার্যকরের পর থেকে 1 মার্চ পর্যন্ত বিশ্বের 45টি দেশ ইউক্রেন থেকে 2,27,00,000 টন শস্য আমদানি করেছে। চুক্তির আওতায় শস্য আমদানিতে বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত 8ম। মোট শস্যের মধ্যে ইউক্রেন গম রপ্তানি করেছে 63,00,000 টন। বাংলাদেশের ব্যবসায়ীরা 11টি জাহাজে 6,00,000 টন গম আমদানি করেছে। গম আমদানিতে স্পেন ও তুরস্কের পরই রয়েছে বাংলাদেশ। ইউক্রেনের মোট গম রপ্তানির 10% এসেছে বাংলাদেশে। অন্তরাসেন, সময় সংবাদ।